হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে কথা বলবো 5 মিনিটে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন। তো দেখো, যাদের কম্পিউটার রয়েছে তারা তো অবশ্যই ফটো তৈরি করতে পারো অলরেডি বা প্রিন্ট আউট করতে পারবো, কিন্তু আমি তোমাদের যে টেকনিকটা দেখাবো সেটা কিন্তু জাস্ট 2-3টা ক্লিকেই কিন্তু আপনি পুরোটা রেডি করতে পারবেন। ধরুন আপনার দোকানে এমন জায়গায় আছে যেখানে খুব ছবি বার হয় আর আপনার দোকানে ভিড় লেগে যায়, তো ছবি এডিট করতে কিন্তু একটু টাইম হলে আমি যে প্রসেসটা বলবো সেটাতে কিন্তু একদম 0% মানে টাইম লাগবে, 2-5 সেকেন্ডের মধ্যে একদম ছবি রেডি, ঠিক আছে? তো দেখো কিভাবে আমি সেই ছবিটা কিন্তু তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তারপর ফাইনালি নিজের কম্পিউটারে চলে আসতে হবে, এবং আপনাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তাহলে দেখো, প্রথমে তো আমাদের যেতে হবে সিধা একদম ক্রোমে। ক্রোমে গিয়ে ওখানে আমাদের লিখতে হবে যে, আমি সেটা তার আগে আমি বলে দিই যে, নিজের যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে নেবেন বা কাস্টমারের ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে ডাইরেক্ট নিজের কম্পিউটারে নিয়ে চলে আসবেন। এবং আমি যে ছবিটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার নিজেরই ছবি। দেখো এই ছবিটাকে আমি তোমাদের পিছনে অনেকগুলো দেখো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর তোমাদের 5 সেকেন্ড যে বলেছি তার কারণ এটাই যে আমি তোমাদের বোঝাচ্ছি, যার কারণে একটু দেরি হতে পারে এবং তোমরা ট্রাই করবে দেখবে যে খুব সহজেই কিন্তু ছবিগুলো রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ছবিটা নিয়ে নিলাম, লেবার পর এখানে লিখলাম ক্রোমে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ, তাহলে তোমাদের সেই আপলোড ইমেজে গিয়ে সেই নিজের ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে একটু সামান্য লোড নেওয়ার পর এইভাবে কিন্তু পিডিএফ আকারে বা জেপিজি আকারে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সাইডে রয়েছে দেখো এডিটে গিয়ে কালারের অপশানে গিয়ে কালার, এগুলো অনেকগুলো কালার রয়েছে, তুমি এখান থেকে যেটা তোমার মানে ভালো মনে হয় সেই কালারটা তুমি এখান থেকে চুজ করতে পারবে। বাট আমি তোমাদের রেকমেন্ডেড করবো যে নীল কালারটা কিন্তু বেস্ট ছবির জন্য, এই অফিসিয়ালি কাজের জন্য কিন্তু ওই কালারটাই কিন্তু একদম খুব ভালো। অন্য কালার যদি তোমরা যদি বলো যে রেড লিখবো, তাহলে অনেক জায়গায় দেখবে যে রেড কালার চলে না, তো ব্ল্যাক কালার এগুলো চলে না, ঠিক আছে? তাহলে আমি বলবো কি নীল বা হালকা একটু এই কালারটা, সবুজ কালারটাও কিন্তু চলে। তা আমি ফাইনালি এই কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবো বা তারপরে সেভ করে নেবো নিজের কম্পিউটারে। সেভ করে নিলাম, তারপরে তোমাদের কম্পিউটারে তো অবশ্যই রয়েছে ফটো ইমপ্রেশন, তাই সেই ফটো ইমপ্রেশন দিয়ে আমরা কিন্তু সেই ফটোটাকে পেস্ট করে দেবো। অনেকজন সব ধরনের ফটো প্রিন্ট করে, কেউ ফটো ইমপ্রেসে করে, কেউ ফটোশপে করে, কেউ আরও অন্য কোনো সফটওয়্যার রয়েছে, যার যেটা সুবিধা সেটাতেই কিন্তু এই ফটোটা তৈরি করা হয়। তো আমি ফাইনালি ফটো ইমপ্রেসে নিয়ে চলে আসলাম নিজের ছবিটা। নিজের ছবিটাকে নিয়ে এডিটে গিয়ে এখানে ক্রপ দিয়ে সামান্য একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পর তোমাদের দেখায়নি, এখানে কুকি কাটার নামে একটা অপশান রয়েছে নিচে, যে সব চারকোনা একটা ফাইলের মতন, সেই চারকোনা ফাইলটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তোমাদের কম্পিউটার রয়েছে সেখান থেকে সিলেক্ট করার পর একটু শুধু আমি ইটা পানি লাইটটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ফাইনালি আমাদের ফটো কিন্তু রেডি। তাহলে তোমরা বুঝতে পারলে 5 সেকেন্ডের মধ্যে মানে কি খুব সহজেই কিন্তু এই ফটোটা কিন্তু রেডি করা যায়। এরপরে আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাবো যেটাকে একটু দেরি লাগে, ঠিক আছে? আগে আমরা কী করতাম যে এই অপশানটা যদি কারো ধরো জানা নাই, সে কী করবে নিজের পিছন দিকটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কীভাবে করবে, সেও কিন্তু ওই ফটো ইমপ্রেশনে গিয়ে একটা কেচি দিয়ে টুকটুক টুকটুক করে বা টুল ব্রাশ দিয়ে সেটাকে টুকটুক করে রিমুভ করবে, তো সেটাও তোমাদের দেখাবো। সেটাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আর আমি যেটা প্রসেস বললাম যে ফটো ডাইরেক্ট ডাউনলোড করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে ফটো ইমপ্রেসে নিয়ে যাবেন এবং সেখান থেকে কাটে নিয়ে ফ্রেম লাগিয়ে ছবিটাকে প্রিন্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা কোনো রিমুভ ব্যাকগ্রাউন্ডে না, এটা ডাইরেক্ট ফটোশপ দিয়ে কিন্তু ফটোটা রেডি করা যায়, ঠিক আছে? তো ফাইনালি আমরা কী করবো যে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিয়ে এই যে নীল কালারটা দিয়ে দিলাম চারোদিকে, এটাও তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমি এরকমই করতাম, দেখো এটা কিন্তু অনেক ডিস্টার্ব করছে, তবু এটা দেখো যে চুলগুলো রয়েছে চুলগুলোর মধ্যে সামান্য একটু কিন্তু সাদা সাদা একটু হয়ে আছে, ঠিক আছে? সেটাকে একটু জুম করার পর সেটাকে একটা টুল ব্রাশ দিয়ে কুটকুট করে কাটতে হবে। তো ফাইনালি আমি কিন্তু সেটাকে ফটোটাকে কাটছি, যে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কাটা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পারবেন, একটু ভিডিওটা জুম করে দেখতে পারবা, এই যে আমার কিন্তু সে টুল ব্রাশটা দিয়ে কিন্তু আমি কাটছি, ঠিক আছে? একটু একটু করে কাটছি। আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন, আর ওই জন্য আপনাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের দেখার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। আমার দোকান রয়েছে চাঁচল স্টেট ব্যাংকের পাশে, কারো যদি ফাইনালি আমার সঙ্গে মিট করতে হয় বা কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে আমার দোকানে কিন্তু আপনারা আসতে পারবেন। আর কোনো যদি ব্যাংকের সিএসপি টিএসপি কারো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু সেগুলোই সিএসপি প্রোভাইড করি, প্যান কার্ড আইডিও প্রোভাইড করি, ঠিক আছে? তো ফাইনালি দেখো আমার এই ছবিটা জুম করার পর এই যে চুলগুলো রয়েছে দেখো পিছন দিকের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা রয়েছে, আর রিমুভ ব্যাকগ্রাউন্ডে যে তোমাদের করেছিলাম সেটাতে কোনো সাদা নাই, একদম প্রপারলি ঠিকঠাকভাবে রিমুভ করে দিয়েছিল। তো ফাইনালি এটাও আমরা কিন্তু সেটাকে চুলটাকে একটু ই করবো, ব্ল্যাক কালারটা করে দেবো যেন বোঝা না যায়, দেখতে পাচ্ছ?
আরেকটা কি যে এই এরকম করলে কিন্তু তোমার অনেক দেরি লেগে যাবে, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু দোকান থেকে চলে যেতে পারে। আর আমি যেটা তোমাদের প্রথমেই প্রসেস বললাম যে ডাইরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে পিছনে রিমুভ করে ডাইরেক্ট কিন্তু তুমি সেই ছবিটাকে ঠিকঠাকভাবে কিন্তু প্রিন্ট করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আপনাদের একটা বিশেষ অনুরোধ। তো দেখো আমার চিহ্নগুলো একটু সামান্য কালার করছি, যে ঘোড়া টাইপের একটা চিহ্ন রয়েছে কিনা সেইটা কিন্তু একটু আমি ওইটা দিয়ে কিন্তু চুলগুলো কালার করছি। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আমার আপনাদেরকে বোঝাবার যে টেকনিকটা ছিল সেটাই কিন্তু একটু আমি দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে কেমন হয়েছে। এইরকমই যদি ট্যাগ ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমি কিন্তু বানাবো। দেখো আমার ফাইনালি কিন্তু চুলটা আমি কিন্তু ব্ল্যাক করে নিলাম, তো এবার ফটোটাও কিন্তু রেডি হয়ে গেলো। তাহলে এভাবেই কিন্তু তোমরা নিজের ফটোটাকেও কিন্তু রেডি করতে পারবো। তো এটাতে একটু টাইম লাগবে, আর যেটা আমি বললাম রিমুভ ব্যাকগ্রাউন্ড সেটাতে কোনো টাইম লাগবে না। সো থ্যাংক ইউ, দেখা হবে আমার নেক্সট।